আমাদের বাসায় বিড়ালের কোনো অভাব নেই, যেটার নাম হচ্ছে বাগি। ওরে বাবা, ক্যাপসিকামের গাছ আছে, ক্যাপসিকাম ধরেছি আবার। খুবই বিধ্বস্ত, কারণ আমরা খুবই মর্মাহত চলে যাচ্ছি। দেখেন সবাই, দেখেন মরিচ খাই, মরিচ মরিচ। আর আপনাকে ভিডিও করতেছি ভাইয়া, এখন লাগেজের দাম কত রাখবেন এটা বলেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হিয়ার ইজ আনাদার ব্লগ ফর ইউ গাইজ ফ্রম মেহনাজ ব্লগস। আমি মেহনাজ বলছি এখন বাংলাদেশ থেকে, আর আজকে আরও একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা স্পেশাল প্লাস সাথে একটু দুঃখেরও, তার কারণ হচ্ছে আজকের ব্লগটা আমার বাবার বাড়ির করা শেষ ব্লগ হবে, কারণ আমার আসলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আপনারা হয়তো অলরেডি সেটা জানেন। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম, আমি মোস্ট প্রবলি কালকে সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমাদের বাড়িতে টাঙ্গাইল মির্জাপুরে আমার লাস্ট দিন। সো ভাবলাম যে কেননা আসার পরে তো আসলে সেরকম ভ্লগ আমি করতে পারিনি, কারণ রেস্ট নিয়েছি, ব্যস্ততার জন্য আসলে ওইভাবে করিনি, ফ্যামিলিকে সময় দিয়েছি। বাট আজকে মনে হলো যে যেহেতু এটা আমার আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন, আমি আবার কবে দেশের বাইরে থেকে আসি তা তো ঠিক নেই, সো কেন না একটা ব্লগ হয়ে যাক। আর এটা হচ্ছে আজকের আমার সারাদিনের ব্লগ। সো আমি আজকে সারাদিন কি করছি, আমার লাস্ট দিনটা আমি কিভাবে আমার বাবার বাড়িতে কাটাচ্ছি, সেটাই আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ শেয়ার করব। আর একটা স্পেশাল কি বলে এটাকে, সিক্রেট আছে, স্পেশাল সিক্রেট অর সারপ্রাইজ আছে, যেটা আমার আজকের ব্লগটা পুরোটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, এটা আমি এখন বলবো না। আর আমার সাথে আজকে সারাদিন থাকবে হচ্ছে যারা যারা আসো যারা আসো তোমাকে দেখাই। এই যে আমার সাথে আজকে সারাদিন থাকবে হচ্ছে যারা, হ্যালো বলো। ওকে, যারা থাকবে। সো আমার আজকের ব্লগটা বেসিক্যালি সারাদিন কি করছি এটা নিয়ে। আর আমার আজকের এই স্পেশাল ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর স্পেশাল যে সারপ্রাইজটা আছে সেটা দেখার জন্য আমার ব্লগটা পুরোটা দেখবেন, একটু টানা যাবে না। সো এখন আর একটু কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ব্রেকফাস্ট করতে, আর শুরু করবো আজকের ব্লগ। সো সকালের ব্রেকফাস্টে আমি আজকে খাচ্ছি ভাবির বানানো পরোটা, আর এখানে আছে ডিম পোচ। সো এটাই হচ্ছে সকালের নাস্তা, এখন আগে নাস্তাটা করে নিব। আছে হাঁস, এখানে আছে কবুতর, এখানে আম কয়টা কবুতর, এখানে দশটা কবুতর। এগুলো আম্মু হচ্ছে প্রসেসিং করে রেখে দিচ্ছে, এগুলো হচ্ছে বেসিক্যালি মেয়ের জামাইয়ের জন্য প্রসেসিং হচ্ছে, আই মিন নাইমের জন্য প্রসেসিং হচ্ছে, এগুলো রান্না করে দিয়ে দেওয়া হবে আমার কাছে। সো নাইম যা যা পছন্দ করে সব কিছুই আর কি রান্না করে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে যাব। আজকের কবুতরগুলো অনেক বড় বড়, তাই না আম্মু? কবুতরগুলো একদম অনেক সুন্দর। তো এগুলো হচ্ছে আমার আম্মু এই যে কাটাকাটি করে পরিষ্কার করে রেখে দিচ্ছে, আমার যেহেতু যেতে আরও এক সপ্তাহের মতো সময় আছে, সো তখন আর কি রান্না করে দিবে। সো ব্রেকফাস্ট করে ফেলেছি, ব্রেকফাস্টে খেয়েছি আজকে ভাবির বানানো পরোটার সাথে ছিল একটা ডিম পোচ, খুবই ভালো লেগেছে। আর সাথে আপনাদেরকে দেখাচ্ছি, দেখালাম যে আমার আম্মু সব কিছু প্রসেসিং করে রাখছে, নাইমের জন্য অনেক কিছু রান্না করে দিবে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারিনি এখন পর্যন্ত এই তিন মাসে, সেটা হচ্ছে আমাদের বাসার যে ছাদ, সেই ছাদের মধ্যে আমার ছোটো চাচা আর আমার মেজো চাচা মিলে একটা বাগান করেছে। সো আমি অনেক দিনই ভেবেছি যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, যে ছাদের উপরে কী সুন্দরভাবে কত রকমের গাছ লাগিয়েছে। সো এখন যেহেতু ব্রেকফাস্ট করার পরে অনেকটাই সময় আছে, আর আজকে বাইরেও সেরকম যাচ্ছি না, তো ভাবলাম কেন না ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আপনাদেরকে নিয়ে যাব আমাদের ছাদে। ওর নাম হচ্ছে কি, বাঘি। এটা হচ্ছে আমাদের বাসার বাঘি, আমাদের বাসায় বিড়ালের কোনো অভাব নেই, যে এটার নাম হচ্ছে বাঘি। ওরে বাবা, মেউ মেউ। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাসার বাইরে, আপনাদেরকে কখনো দেখানো হয়েছে কিনা জানি না। সো এই তো, যারা আসলে মনে করেন যে আমাদের বাসা একদম মজো পাড়া গায়, আসলে এরকম কিছু না, এটাই হচ্ছে আমাদের মেইন রোড, আর এই সাইডটাতে হচ্ছে আমাদের বাসা। এটা হচ্ছে আমার দাদার করে যাওয়া হচ্ছে দুইতলা বিল্ডিং, আর এই সাইডটা হচ্ছে আমার আব্বু করেছে, এই সাইডটা আমার আব্বু করেছে। সো এই সাইডে আমরা থাকি, এই সাইড দিয়ে ভিতরের দিকে গিয়ে একদম দোতলা পর্যন্ত আমরা যেতে পারি। সো এখন হচ্ছে আপনাদেরকে একটু ছাদের দিকে নিয়ে যাই। আর এই তো, এটা হচ্ছে আমাদের বিল্ডিং যখন করে সেই সালটা, 1111-1989 সালে হচ্ছে আমাদের এই বিল্ডিংটা করা হয়েছে, আমার দাদু করে রেখে গিয়েছে এটা।
সোইতো চলে এসেছি আমাদের ছাদে। এই তো এখানে হচ্ছে পুরো ছাদটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে শুধু গাছ আর গাছ, এই সাইড গুলোতেও গাছ আছে, শুধু গাছ আর গাছ। সোই তো আমার মেজো চাচা গাছের জন্য সার মনে হয় রেডি করছে। তো এই থেকে আসলে দেখানো শুরু করি। আমি যদিও আসলে সব গাছগুলোর নাম জানি না, বাট যেগুলো জানি সেগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। এটা হচ্ছে লেবু, লেবু গাছ। এটা আমি চিনতে পেরেছি, এটা হচ্ছে লেবু গাছ। ইয়েস, তারপরে এই সাইডগুলোতে এখানে আছে বেগুনের গাছ, এখানে আছে মরিচ, তারপরে এই সাইডগুলোতে এই যে সুন্দর একটা মরিচ ধরেছে, কি যে সুন্দর, একদম লাল টকটকা লাল। আর এই যে এটা হচ্ছে পুঁই শাক গাছ, দেন এটা, এটার মধ্যে একটা কিছু ধরেছে কিন্তু আমি আসলে সঠিক এটা নাম বলতে পারছি না। আর এই তো এটার মধ্যে হচ্ছে ড্রাগন, ড্রাগন ফলের গাছ। এই তো এখানে আছে, এটা মনে হয় মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার গাছ এটা। তারপরে এই সাইডে আরো আছে এই যে কি সুন্দর মরিচ, কি যে সুন্দর ভাবে ধরেছে মরিচ। সাইডে এই যে একটা পেয়ারা গাছ আছে, এত সুন্দর ভাবে পেয়ারা গাছটা হয়েছে, পেয়ারাও ধরেছে। এই যে পেয়ারা, এই যে পেয়ারা ধরেছে, এই যে পেয়ারা ধরেছে, অনেকগুলো পেয়ারা ধরেছে অনেক। এই সাইড গুলোতেও আছে, এখানে হচ্ছে পেঁয়াজ গাছ, এটা আমি চিনতে পেরেছি, এটা হচ্ছে পেঁয়াজ গাছ। তো এই তো এগুলো হচ্ছে সব এই পাশে দেখালাম, আর ওই পাশটাতে আরো আছে, ওই পাশটাতে একটু নিয়ে যাই আপনাদেরকে। ওই পাশটাতেও আরো গাছ আছে, এগুলোর নাম কোন একটা শাক হবে এটা, বাট আমি আসলে সঠিক এটার নাম জানি না। তারপরে এই সাইডটাতে কত সুন্দর বেগুন ধরেছে দেখা একটু, এই যে বেগুন ধরেছে এখানে। তারপরে এত ছোট্ট একটা গাছ, এই যে এই ছোট্ট একটা গাছে এই যে বেগুন ধরেছে, কি যে সুন্দর দেখতে, অনেক সুন্দর। এই যে এই এটার মধ্যেও একটা বেগুন আছে, ওই সবগুলোর মধ্যে এই বেগুন ধরেছে। কি যে সুন্দর লাগে এগুলো দেখতে, গাছগুলোর হাইটটা শুধু আপনারা দেখেন, যে এই গাছের হাইটটা কতটুকু, সেই হাইটের মধ্যে আবার এতটুকু হাইটের মধ্যে আবার বেগুন ধরেছে। আর এটা হচ্ছে করলা গাছ, তারপরে এই পাশে আরো অনেক আছে। এগুলো কি বুনছেন কাকা? এগুলা, ও এগুলো সবই হচ্ছে বেগুনের চারা, এখান থেকে বেগুন গাছ হবে। এই যে এই সাইড গুলোতেও আছে, কি সুন্দর মরিচ ধরেছে এই যে এখানে, কি যে সুন্দর, অনেক সুন্দর। কোনটা ক্যাপসিকাম? ওই যেটা, এই যে এখানে ক্যাপসিকামের গাছ আছে, ক্যাপসিকাম ধরেছে আবার, কি সুন্দর। সেই তো এটাই হচ্ছে আমাদের ছাদ ছিল, মিস করব অনেক, চলে যাচ্ছি যেহেতু কালকে। আর কালকে আসলে চলে যাচ্ছি বলতে, কালকে আমার ফ্লাইট না, কালকে হচ্ছে আমি ঢাকায় যাচ্ছি, মির্জাপুর থেকে ঢাকায় গিয়ে অ্যাটলিস্ট 7-8 দিন হচ্ছে আমার ঘরের ভিতরেই থাকতে হবে। আগামী কালকে চলে যাচ্ছি, এতবার করে বলছি যে চলে যাচ্ছি, দ্যাট ডাজেন্ট মিন যে আমার কালকেই ফ্লাইট, আমার নেক্সট উইকে ফ্লাইট ইনশাল্লাহ। সো মিস করবো অনেক, খারাপ তো লাগছে, বলার ভাষাটা আসলে নাই, ফিলিংসটা একটু অন্যরকম। আর আজকে যেটা সিক্রেট ছিল সেটা হচ্ছে স্পেশাল সারপ্রাইজ, যেটা ওইটা হচ্ছে আজকে আমার ভাবির বার্থডে। আমি ভেবেছিলাম যেটা একদম লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করবো, বাট সারপ্রাইজটা তো আর শেয়ার করছি না, কিন্তু আজকে হচ্ছে আমার ভাবির বার্থডে, এই জন্য আমরা আজকে রাত্রেবেলা ফ্যামিলির সবাই মিলে ডিনারে বাইরে যাব। সো এখন আর কথা না বাড়াই, নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখি সবাই কি করছে। আই তো, হ্যাঁ তালা লাগিয়ে দাও। এই বাসাটা আজকে আসলে আরেকটু ফোকাস করে দেখানোর একটা রিজন আছে, সেটা হচ্ছে যে ইনশাল্লাহ নেক্সট ডে যখন আমি আবার বাংলাদেশে আসব, যদি ডিসেম্বর মাসে আবার আসি সেই ক্ষেত্রে হয়তো বাসাটা থাকবে। আর যদি আমার আসতে আরো 2-3 বছর দেরি হয় বা 2 বছরও দেরি হয়, আই থিঙ্ক সো যে এই বাসাটা আমাদের আর থাকবে না, এই বাসাটা ভেঙে ফেলা হবে। সো এই জন্য হচ্ছে আমি আজকে আমার এই ব্লগে বাসাটাও আসলে ভিডিওতে দেখালাম আপনাদেরকে, আর আমারও স্মৃতির পাতায় একটু থাকবে আমাদের পুরান বাসাটা।
কারণ আজকে হোক কালকে হোক এই বাসাটা আর থাকবে না, এই বাসাটা ভেঙে এখানে অন্য বাসা করা হবে। তো যখন অন্য বাসা করা হবে সেটা পরে দেখা যাবে, বাট থাকুক স্মৃতির পাতায় থাকা ভালো। তো তখন দেখিয়েছিলাম যে আম্মু প্রসেসিং করছে, অলরেডি আমার আম্মুর 10টা কবুতর কাটা শেষ। আর এই যে কবুতরের গিলা, এগুলো আমার খুবই ফেভারিট। আর কবুতরটাও কাটা হবে একদম কুটি কুটি করে না, এটা রোস্ট পিস পিসের মতো করে করা হবে। আম্মু আজকে শুধু প্রসেসিং করে রেখেছে, যেদিন রান্না করবে সেদিন ফাইনাল কাট পিসটা করবে। দুপুরে খাওয়া দাওয়া করেছি, যেটা আসলে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে যে দুপুরে যখন আমি খাওয়া দাওয়া করছিলাম, লাইক যখন খাওয়া দাওয়া করা শুরু করব, ঠিক ওই সময়ে আসলে আমাকে বিদায় জানানোর জন্য অনেকে এসেছিল। আমার ছোট মামা এসেছিল, যাদের সাথে আমার আসলে দেখা হবে না, ঢাকা চলে যাব, দেখা হবে না। সো ওনাদেরকে একটু সময় দেওয়ার কারণে দুপুরের খাবার দাবারের ওইটা আসলে ডিটেলসে শেয়ার করা হয়নি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরে, আমার ফ্রেন্ড আসছে মিম, ও চলে যাবে 2 তারিখে। সো ওর আর আমার একদম পাশাপাশি ফ্লাইট। সো আজকে ওর সাথে একটু বাইরে যাচ্ছি, লাস্ট মুহূর্তে ওর সাথে একটু দেখা হবে। প্লাস আমি যেহেতু কালকে চলে যাচ্ছি, আমারও একটু টেইলারে কিছু কাপড় চোপড় আছে, প্লাস কিছু হালকা পাতলা কেনাকাটা আছে, ওইটা করব। এই জন্য আসলে এখন বের হয়েছি। তাহলে আমি ভিডিও করতেছি, আমরা দুজনে বিদেশি, আমরা চলে যাব, ও যাবে 2 তারিখে, আমি কবে যাবো এটা বলবো না। বলিস না বলিস না। তো আমাদের আজকে আজকে আমার হচ্ছে মির্জাপুরের শেষ দিন, আর ওর সাথেও আজকে দেখা হওয়ার শেষ দিন। তো দেখা হবে ইনশাআল্লাহ কয় বছর পরে, আমি জানি না কয় বছর পরে আবার দেখা হয়, সঠিক জানি না। তো মনে হয় 5 না 6 বছর পরে দেখা হইছে, তাই না? হ্যাঁ, 5-6-7-8 বছর ভালোভাবেই হইব মিম, লাস্ট দেখা হয়েছে। তো আমাদের অবস্থা খুবই বিধ্বস্ত, কারণ আমরা খুবই মর্মাহত চলে যাচ্ছি। আর এই চটপটি আমরা কবে থেকে খাই, এটা কো? আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে এই চটপটি খাই, এখন পর্যন্ত। আর মজার কথা হচ্ছে, মামা আগে ঠেলা গাড়িতে সেল করতো, এখন মামার আচ্ছা ঠিক আছে, আমরা এখন নামবো, নেমে তারপরে হচ্ছে হাবিব মামার চটপটিও দেখাবো, আর হাবিব মামাকেও দেখাবো, হাবিব মামার দোকানটাও দেখাবো। এখন আমরা চলে এসেছি। সো এটা হচ্ছে আমাদের হাবিব মামার স্পেশাল চটপটি ও ফুচকা হাউস। এখানে আগে কিন্তু আসলে ব্যাপারটা এখানে ছিল না, এই দোকানটা আগে এখানে ছিল। এটা হচ্ছে আমাদের হাবিব মামার চটপটি, আর এই যে এটা হচ্ছে আমাদের হাবিব মামা। মামা কিছু বলেন, হ্যালো বলেন। হ্যালো। আচ্ছা এই যে মামার চটপটি এই যে বানাইতেছে, দেখা দেখা কোনটা তোর, ওইটা দেখা, দেখেন সবাই দেখেন, মরিচ খায়, মরিচ মরিচ। আর আমারটা দেখা, তুই চটপটি রাখে মিষ্টি খাইলেই পারো। তাহলে আল্লাহ হাফেজ, কালকে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আবার যখন আসবো তখন আবার আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ মামা, সালামু আলাইকুম। এখন কোথায় যেতেছি মিম বল, করতেছস একটা মজার কথা বলি বল। তো আমরা যখন ক্লাস না 9-এ না, এটা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে কলেজে চটপটি খাইতে আসলাম, হ্যাঁ, তো আমাদের তো খাওয়া দাওয়া কোনো কিছুই ছিল না, হ্যাঁ, আমরা শুধু চটপটি খাইতাম, প্রাইভেট পড়তাম, সকালে নাস্তা নাই, দুপুরের খাবার নাই, চটপটি খাইতাম, হ্যাঁ। তো আমি আর অসীম ছিল আমাদের এক ফ্রেন্ড, তো আমরা দুইজন অনেক ঝাল চটপটি খাইতাম। আপনারা হয়তো দেখবেন এই ব্লগে কেমন ঝাল চটপটি খাই, হ্যাঁ। আর জ্যোতি একটু ঝাল খাইতো না, তো আমরা চটপটি বানানোর সময় বলতাম কি বাবা ঝাল দাও ঝাল দাও, আর জ্যোতি বলতো যে মামা শুনেন আপনি আমারটাই কোনো মশলাই দিবেন না, আপনি আমার 5 টাকার চটপটি দিবেন, চটপটি মানে যে ডাবলি যেটা আর কি সিদ্ধ করে, আর 5 টাকার ফুচকা দিবেন, আর সেই খালি মশলা ছাড়া চটপটি খায়। জ্যোতি বলতো কি কি ঝাল হয়েছে ভাইয়া, আপনি ভিডিও করতেছি
আপনাকে ভিডিও করতেছি ভাইয়া এখন লাগেজের দাম কত রাখবেন এটা বলেন ওহো 1150 টাকা কি ছেড়ে 1150 এই যে আমি দুইটা লাগেজ আমি বসে 1100 কারণ এগুলো আমাদের ওয়ান টাইম লাগেজ হ্যাঁ যেটা হচ্ছে শুধু খাবার দাবার নিব আমরা সুজাই দা না তুই তো ভাঙা টাঙা গেলেও যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে তো আমাদের ওয়ান টাইম লাগেজ উনি আমাদের কাছে এত দাম চাইতেছে আমরা বলছি দুইটা 1100 টাকা ওকে আর 1150 দাম কত বলে না ওইটা কোনদিন 450 হয় আমাদের যেদিনই দেখা হোক ইনশাল্লাহ আবার দেখা হবে আবার একসাথে আর তার চেয়ে বড় কথা সামনাসামনি দেখা না হবে ভিডিও করলে তো আমাদের কথা হবে চ্যানেলে অবশ্যই লাইভে ওকে নিয়ে আসবো একদিন ইনভাইট করবো ও চ্যানেলে আসবে ঠিক আছে সবাই মিলে এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আশা করা যায় সব করে সব করে মিম আল্লাহ হাফেজ তো বাজার থেকে চলে এসেছি বাজারে অনেক টুকটাক কাজ ছিল আর মিমকে তো বিদায় দিয়ে দিয়েছি এটা তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন মিমের সাথে আর আমার দেখা হবে না আবার কবে দেখা হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই বাজারে আরো হিউজ রকমের একটা কেনাকাটা ছিল তারপরে সেগুলো সবকিছু শেষ করে বাসায় এসে রেডি হয়ে তারপর আসলাম ক্যামেরার সামনে আজকে বলেছিলাম যে ডিনার করতে বাইরে যাব স্পেশাল একটা রিজন সেটা হচ্ছে আমার ভাবির বার্থডে আজকে তো এখন সবাই রেডি হচ্ছে আমি সবার আগে রেডি হয়ে গিয়েছি এখন রেস্টুরেন্টের দিকে যাব সবাই মোটামুটি রেডি হওয়ার পরে সো তারপরে আসবো ক্যামেরার সামনে রেস্টুরেন্ট সবাই এই যে ব্যাটালিয়ান সবাই হ্যালো বলেন সবাই হ্যালো হ্যালো ওকে এই যে সবাই যাচ্ছে এই যে আমার ছোট খালামনি রিদ্ধি অদ্দি এই যে আপু হ্যালো বলেন এটা আমার বোন এটা আমার উকিল বোন ওই যে ওইখানে আছে মিরাজ আর আম্মু ভাবি ঝিলিক এরা এখনো রেডি হতে পারে নাই আমরা এই কজন এখন আপাতত আগে যাব চলেন দরজা খুলেন যান 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 দরজা খুলেন ভাবি আসেন সবাই আসেন সবাই আসেন 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 ভাবির আজকে বার্থডে সেই উপলক্ষে আজকে আসলাম কিন্তু কিন্তু স্যার প্রাইজ দিতে চাইছিলাম সেদিন ভাবি আমার আগে দাঁড়িয়ে গেছে ভাইয়া একটু ভিডিও করে দে যারা কেনা কি ঝিলিককে সেটাই এখন প্রশ্ন এখন একমাত্র ভাই এই তো এখানে সবাই আসছে এসে ব্যাটালিয়ান বাহিনী বসে গিয়েছে খাবারের অপেক্ষায় আর আবার আব্বু হচ্ছে এই পাশে বসেছে কিন্তু আব্বু একটু ব্যস্ত ওকে আব্বু আসবে আমাদের সাথে জয়েন করবে
So guys, এই তো খাওয়া দাওয়া করে বাসায় আসলাম বাসায় আসার পরে তো দেখতেই পাচ্ছেন বাসার অবস্থা কি যেহেতু আজকে আমার মির্জাপুরের লাস্ট দিন সো এই জিনিসগুলো শুধুমাত্র মির্জাপুরের এখানে আই থিংক সো যে 60% জিনিস আছে যেগুলো আমি কালকে যাওয়ার সময় ঢাকা নিয়ে যাচ্ছি আর 40% যেটা আসলে আব্বু আম্মু যেদিন যাবে সেদিন নিয়ে যাবে তো বুঝতেই পারছেন সবকিছু একদম ছড়ানো ছিটানো এগুলো হালকা পাতলা গুছাইতে হবে কারণ হচ্ছে আমি ফাইনাল গুছানোটা হচ্ছে যাওয়ার দুই দিন আগে করব এগুলো জাস্ট গুছিয়ে ঢাকা নিয়ে যাওয়া পর্যন্তই সো আজকের ব্লগটা আমি জানি যে অনেক বড় হয়ে গিয়েছে কারণ আজকে সারাদিন আমি আসলে অনেক কাজ করেছি অনেক বেশি ব্যস্ত ছিলাম সো সবকিছুই চেষ্টা করেছি ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু এটা আমার আজকে মির্জাপুরের লাস্ট ব্লগ সো একটা কিছু মিস করতে চাইনি আপনাদের ভালো লাগলেও আসলে মিস করতে চাইনি আপনাদের ভালো না লাগলেও মিস করতে চাইনি কারণ এটা আমার মেমোরি হয়ে থাকবে সো আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে আপনাদের সবার কাছে আমার এটা চাওয়া যে আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন যেন সেফলি সাউথ আফ্রিকা গিয়ে পৌঁছাতে পারি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে অনেক তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ